cannot expand through my ward. এটা এমন একটা জিনিস যেখানে যে এখানে আসতে হবে, না আসলে বোঝা যাবে না। আপ যে ভিজিট কর রহে হো, ये आप फर्स्ट टाइम आप इंडियन ব্লগার ऐसे हो जो कि यहां पे एक्सप्लोर कर रहे हो নমলন ওয়াটারফল को। কালকে দেখা হয়েছে বাট আজকে এরকম বহুত ही खास এক্স্যাক্টলি বহুত ही खास। আমি বহার আজ সাল অন্তন বালে আর। कश्मीरी लोग जो है वो मेहमान नवाजी में नंबर एक पर है। हाँ, ये तो हाँ, ये तो प्यार और मोहब्बत है जो है इनकी जबान से निकलता है। दिल में भी प्यार है, जबान से भी प्यार है। और मेहमान नवाजी जो है वो नंबर एक पर है। और हम सब का खुसूसन जो भी मेहमान हो इसका इज्जत करना जानते हैं। हाँ, इसकी सलामती के लिए अपनी जान तक देंगे। हाँ, গুড মর্নিং ফ্রম গুলমার্গ। আর আজকে ব্লগটা টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে ডিফারেন্ট হতে চলেছে। বাট তার আগে এই যে আমাদের পেছনে যেটা রয়েছে দেখতেই পাচ্ছ, এটা ছিল আমাদের দুদিনের গুলমার্গের বাড়ি, এটা ছিল আমাদের গুলমার্গের কটেজ। আর এই কটেজটাই আমি তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম, কারণ এতটা বিজি ছিলাম। তো ফাইনালি বেরোনোর আগে আমি তোমাদের কটেজটা একটু ঘুরিয়ে দেখাতে চাই। ফার্স্টেই দেখতে পাচ্ছ এত সুন্দর একটা হ্যারি পটারের বাড়িতে আমরা ছিলাম। তার সাথে সাথে ফার্স্টে এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ছিল দাদা, আর তারপরে এই যে রুমটা, এই রুমটাতে ছিলাম হচ্ছে আমরা দুজন। কি সুন্দর রুমটা! আর তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা বাথরুম, আর এটাই ছিল পুরোটা আমাদের বাড়ি। আর কেমন লাগলো আমাদের বাড়ি সেটা কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর বাড়ি থেকে বেরোলেই এত সুন্দর ভ্যালির মজা। আর বলে দিই তোমাদের, এই কটেজটার নাম ছিল হচ্ছে আলবারাক কটেজ, যেখানে আমাদের দুদিনের ভাড়া লেগেছে। টোটাল হচ্ছে 7,980 টাকা দুদিনে লেগেছে। বাকি যে সমস্ত কটেজগুলো ছিল না অনেক এক্সপেন্সিভ ছিল, মানে পার ডে 10-12,000 টাকা চার্জ করছিল। তো তোমরা আসলে ওখানে থাকতে পারো আলবারাক কটেজ। ওকে, এই যে দেখতেই পাচ্ছ তোমাদের ভাইও রেডি হয়ে গেছে এখন। আর এই যে গুলমার্গের বাড়ি থেকে এখন আমরা বেরোলাম, আর বেরিয়েই দেখো কি সুন্দর ভিউ। টাটা, বাই বাই, সুইট হোম। আর এই যে দেখতে পাচ্ছ এইটা ছিল হচ্ছে আলবার্ক রেস্টুরেন্ট। এখানে দেখতেই পাচ্ছ আমাদের দুটো বাইক দাঁড় করানো রয়েছে, আর বাইক দুটো এখন ওয়ার্ম আপ করা হচ্ছে, মানে হচ্ছে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, একটু গরম হোক তারপরে আমরা বেরিয়ে যাব। আর বন্ধু তোমাদের সকলকে জানিয়ে দিই, এখানে কিন্তু একটা গন্ডোলা বলে একটা জিনিস আছে। গন্ডোলা মানে হচ্ছে কেবল কার। এই যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ না, এই জঙ্গলের এখান থেকে পুরো কেবল কার উপরে উঠে যাচ্ছে ফেজ ওয়ানে, তারপর ফেজ ওয়ান থেকে আবার ফেজ টুতে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে এই কেবল কার কিন্তু এই গুলমার্গের একটা বিরাট বড় আকর্ষণ। মানে উইন্টারে তো আলাদাই হয়ে যায়, বাট এখনও কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স তোমরা করতে পারো যদি আসো। বাট একটা প্রবলেম আছে, তোমরা যবে আসছো না এখানে তার 10-15 দিন আগে থেকে অনলাইন টিকিট এখানে বুক করিয়ে রাখতে হয়। আদারওয়াইজ তোমাদের যদি কোনো কন্ট্যাক্ট থাকে হোটেল বা কোনো কিছু, তাদের কাছে ফোন করে তোমরা বুক করিয়ে রাখতে পারো। ওকে, তোমাদের আমি এই ম্যাপটা দেখাই, তাহলে তোমাদের গন্ডোলার ব্যাপারে বুঝতে আর একটু সুবিধা হবে। এই যে গন্ডোলা মানে কেবল কারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আছে 2600 মিটার উপরে, যেটা আমাদের সামনেই রয়েছে। এটা মেইনলি গুলমার্গ থেকে ছাড়ে, তারপর এটা যায় হচ্ছে ফেজ ওয়ানে, যায় হচ্ছে 3,080 মিটার উপরে, তারপরে ফেজ ওয়ান থেকে ফেজ টুতে আরেকটা গন্ডোলা যায়, যেটা যায় হচ্ছে 3,950 মিটার উপরে, যেটা একদম বরফের ওপরে আর কি। তো এই ম্যাপটা দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে গন্ডোলা রাইডটা কোনখান থেকে কোন পর্যন্ত হয়। ভাইয়া তোমাদের সাথে একটা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করছে, যার থ্রু দিয়ে তোমরা বুকিং করতে পারো। 7780996984। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টাইম আয়েঙ্গে তো মস্তি করেঙ্গে, ঠিক হ্যায়? হ্যাঁ হ্যাঁ, একদম রেগেঙ্গে না, উইন্টার মে আয়েঙ্গে, ঠিক হ্যায়, বাই। আর নেক্সট টাইম এক গন্ডোলা ভি যায়েঙ্গে উপর, তুমকো সাথ মে লে যায়েঙ্গে, ঠিক হ্যায়, চলো বাই। Bye bye bye. এই যে আমাদের রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রিন ঘরটা, এখান থেকে মেইনলি গন্ডোলাগুলো ছাড়ে। আর দেখো এখান থেকে কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা গ্রিন, একটা লাল জঙ্গলের ভেতর চলে গেল গন্ডোলা, মানে কেবল কার। তো নেক্সট টাইম এসে তো আমরা অবশ্যই যাবো উপরে। এই যে আমাদের রাইট সাইডে যে পার্পেল কালারের ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ল্যাভেন্ডার। ও, দেখতে পাচ্ছ কি সুন্দর এই ফুলগুলো। চারিদিকে ঘোড়া রয়েছে, ঘোড়ার থ্রু দিয়েও কিন্তু ওপরে ওঠা যায়। আর আমি বলবো যে ঘোড়াতে করে গিয়ে কী লাভ, গন্ডোলাতে করে গিয়েই আসল মজা। ও হো হো, দেখো কাশ্মীরের ওয়াদিওমে হাম ঘুম রে হে, হিন্দিতে ব্লক করে ফেললাম একটু, যাই হোক। কাশ্মীরের ভিউ, গুলমার্গের ভিউ আমাদের লেফট সাইডে, অসাধারণ জায়গাটা, কি লাগছে। আর ফার্স্টে এখন আমরা যাচ্ছি কোথায় সেটা তো তোমাদের বলাই হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মুমিন ভাইজানের বাড়িতে। তো মুমিন ভাইজানকে সেটা দেখতে গেলে লাস্ট ব্লগটা তোমাদের দেখতেই হবে। আর মুমিন ভাইজানের সাথে আমাদের একটা দুর্দান্ত প্ল্যান আছে। তো টাইম ঘড়িতে 2:07 বেরোতে খুবই লেট হয়ে যাচ্ছে আমাদের, কি আর করা যাবে, মানে কয়েকটা কাজ ছিল সেই কারণে লেট হয়ে গেল। আর আমাদের মুমিন ভাইয়ার বাড়ি হচ্ছে বারামুল্লাতে। ও বাবা, এইটা দেখো গাছের ওপরে দেখো মেঘ ঘুরে বেড়াচ্ছে, পুরো ভ্যালির ওপরে এখন হচ্ছে মেঘের খেলা।
আমাদের চারিপাশের সিনারি কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একটু আগে দেখছিলে যে পুরো একদম গাছের ভেতর দিয়ে আমরা আসছিলাম, আর এখন দেখো চারিপাশে রয়েছে এরকম সাদা ফুল। ভাবো এত সুন্দর সুন্দর ফুল যদি আমাদের ওখানে ফুটে থাকতো না, আমাদের ওখানকার লোকজন এগুলো তুলে বেচে দিত। বাট এখানে এইটা মানে বিউটি কাশ্মীরের। আর এই জিনিস এটা দেখতে সুন্দর হলেও এই ফুলে নাকি অ্যালার্জিও আছে, মানে এই ফুলের রস যদি তোমাদের গায়ে লাগে তাহলে নাকি অ্যালার্জি হয়। এটা আমাদের মমিন ভাই বলেছিল, তাই তোমাদের বলে দিলাম। আর এখানে চারিপাশে আপেল গাছ থেকে শুরু করে আখরোটের গাছ, এই সমস্ত গাছের চাষবাস করা হয়েছে। আর ছোট্ট কাশ্মীরের একটা গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ চারিপাশে এরকম ছোট ছোট ঘর রয়েছে। আমাদের লেফট সাইডটা একবার দেখো, রাস্তা থেকে এরকমভাবে ধস নেমে গেছে, আর এরকম অনেক জায়গাতেই ছিল। কারণটা কি জানো, আমরা যখন ট্রাভেল করছি এই টাইমে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে কাশ্মীরে আর্থকুয়েক হয়েছে, আর আর্থকুয়েকের জন্য এরকম রাস্তাঘাট ভেঙে চলে গেছে। এই দেখো আর্থকুয়েকের আরেকটা নিদর্শন, রাস্তা দেখো কি অবস্থা হয়েছে, এখানে দেখলেই ভয় লেগে যায়। বাকি এই সুন্দর বিউটিকে দেখতে দেখতে আমরা যাচ্ছি, চারিপাশে এত সুন্দর ফুল গাছ দেখো, আর এত সুন্দর গ্রিনারি। সত্যি এখানকার মানুষজন যারা থাকে তারাই লাকি। হ্যাঁ হয়তো সমস্ত ফেসিলিটিস যা আমরা শহরে পাই সেগুলো হয়তো অ্যাভেলেবেল নেই, বাট এত সুন্দর নেচারের মাঝখানে থাকলে মনটা এমনিই ভালো হয়ে যাবে। এই যে আমাদের দুপাশে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো সব হচ্ছে আপেল গাছ। এত আপেল গাছ আমি একবারে কোনোদিন লাইফে দেখিনি। আর কিছুক্ষণ ধরে রাইড করে আসছিলাম, আর পুরোই ভ্যালি জুড়ে আপেল গাছই দেখতে পাচ্ছিলাম। আর এখান থেকে বারামুল্লার ডিস্টেন্স আর বাকি মাত্র 20 কিলোমিটার, আর আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বাইক চালিয়ে পৌঁছানো যায়, কারণ এখনই ঘড়িতে বাজে হচ্ছে 2:50। এই ওপরের পাহাড় থেকে আমরা এখন নিচে চলে এসেছি, কাশ্মীরি একটা মহল্লার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, মানে পাড়া বলতে পারো। এগুলো পুরো একদম ইনার কাশ্মীর, মানে কাশ্মীরের ভেতরে ঢুকে গেছি আমরা। এখানকার ঘর বাড়ি মানুষজন তোমরা সবই দেখতে পাচ্ছ, কি দারুণ না পুরো ছাতা। দেখো একবার পুরো প্রপার কাশ্মীরি গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এই এক্সপিরিয়েন্সগুলো পুরোপুরি আলটিমেট। দেখো আমাদের রাইট সাইডে বাড়িঘরগুলো, এখানে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা নদী, পহেলগাম পহেলগাম ফিল আসছে। আর রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছ ধানের ক্ষেত, মেবি এগুলো ধান চাষ হয়েছে। অদ্ভুত রকমের সুন্দর এখানকার মানুষজন, কালচার আর নেচার তো আছেই। দেখো দেখো ধাপ চাষ করা হয়েছে এখানে। ওকে একটা বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে ঘোড়ার গাড়ি। আমরা একজনের বাড়িতে যাবো তো কিছু তো নিয়ে যাওয়া দরকার। এখানে বেকারির দোকান, কেকস আছে, লাড্ডু আছে। হ্যাঁ ঠিক আছে, 1 কিলো দিয়ে দিয়েছে, 1 কিলো লাড্ডু দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কিনে নিয়েছি মিষ্টি। আর এখান থেকে 10 কিলোমিটার মতো বাকি না দাদা, এখান থেকে আর 12 কিলোমিটার বাকি। হ্যালো হাই নমস্তে, ইস জায়গা কা নাম ক্যা হ্যাঁ? বারামুল্লা। ওকে ওকে ঠিক আছে, আতে এইদিকে না। ওই বাজারে আমরা যখন দাঁড়িয়েছিলাম না, দেখতেই পেলে তোমরা অনেকজন মানে দাঁড়িয়ে গেছিলো, বাইক ফাইক দেখছিলো, কোথা থেকে এসেছি সব কিছু শুনছিল, বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিল। আর এত সুন্দর একটা জায়গার মাঝখান দিয়ে যাচ্ছি না, মনে হচ্ছে এখানে এরকম একটা বাড়ি বানাতে চাই আমরা। আমি দাদার সাথে ইন্টারকমে কথা বলছিলাম, দাদাও বলছে এটাই যে এখানে একটা বাড়ি বানাতে হবে। কি জায়গা না, লেফট সাইডে এটা দেখো ঘোড়ার গাড়ি, ছোট্ট একটা ব্রিজ, স্লো। সময় ঘড়ি এখন 3:23, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে বারামুল্লা, আর মাত্র 1 কিলোমিটার বাকি মমিন ভাইয়ার বাড়ির ডিস্টেন্স। ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ বারামুল্লা। হ্যাঁ একদম একদম মস্ত, ও রাস্তা যা থা না ভাইয়া, ও বলা গাঁও যা থা মস্ত একদম। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। এটা হচ্ছে মমিন ভাইয়া, পালসারে যাকে দেখলে তোমরা, পালসার চালাচ্ছিল, কাশ্মীরি ফ্রেন্ড আমাদের, কাশ্মীরি ভাইজান। হালাত নেই নেই, এ তো ঠিক একদম। ওই টাইম এখন ঘড়িতে 5:00, আর বলবো আমাদের এত আতিথিয়তা হলো, অনেক খাবার খেয়ে নিয়েছি, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে
পাশে একটা জায়গা ঘুরতে মেইনলি আমাদের প্ল্যান ছিল আমাদের উড়ি কে লিয়ে প্ল্যান কিয়ে থে বাট अभी पॉसिबल नहीं हो पाएगा क्योंकि काफी लेट हो गया है हाँ। तो उस वजह से अभी हम जा रहे हैं रिजर्वायर डैम जहाँ पे पावर वगैरह की सप्लाई हो जाती है बनता है वहाँ से तो उसके बाद हम जाएंगे नमलन नमलन है वाटरफॉल यहाँ पे ओके तो हम पहले फिर बाद में उधर जाएंगे फिर उसके बाद बगीचे बगीचे भी देखेंगे भैया का पूरा एकदम ऑर्गेनिक फार्मिंग वगैरह सब कुछ है सब कुछ देखेंगे और आंटी जी हाय कर दो कैमरे সত্যি খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো মানে রাতে সবার সাথে একদম ভালোভাবে গল্প হবে বেঙ্গলি মে বল রা হু মে রাত মে রাত মে ব্যাঠ কে আচ্ছে গপ্পে মারেঙ্গে এই বললাম ঠিক আছে চলো চলো আমরা বেরোই রেডি হই এই যে সবাই রেডি হচ্ছে এই যে এটা হচ্ছে মুমিন ভাইয়া রয়্যাল এনফিল্ড হেলমেট নেই লোগে হ্যাঁ হেলমেট কে বগায়ে এ কে ভাইয়া চলো কই বাত নেই ঠিক আছে ঠিক আছে চলো চলো এই যে মুমিন ভাইয়ার বাইক আর এই যে আমাদের বাইক সব এখানে পার্ক করা রয়েছে তো লাগেজ এখন আর কিছু খুলছি না কারণ কালকে সকালে এখান থেকে বেরিয়ে পড়বো আর কি আমাদের যেতে দিল না বললো না রাতে থাকতেই হবে কাশ্মীরি আতিথি হতে হবে আমাদের তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম কাশ্মীরের কিছু অবির জায়গা ঘুরতে সত্যি কথা বলতে এই মুমিন ভাইয়ার সাথে যদি না দেখা হতো তাহলে কিন্তু আমরা একটু কিছু এক্সপিরিয়েন্স করতে পারতাম না আর আমরা প্রায় এখানে কতক্ষণ প্রায় এক দেড় ঘন্টারও বেশি বসেছিলাম সবার সাথে গল্প করছিলাম মুমিন ভাইয়ার ফ্যামিলির সাথে সত্যি মনে হচ্ছে পুরো বাড়িতেই চলে এসেছি আর এত ভালো মানুষজন অনেক কিছু বললো অনেক কিছু গল্প হলো তো রাতে হোপফুলি হয়তো সবাইকে তোমাদের দেখাতে পারবো আমরা ফার্স্টে ভাবছিলাম যে থাকবো না হয়তো বেরিয়ে যাবো বাট এমনভাবে ট্রিট করলো আমাদের সাথে মনে হলো পুরো একদম বাড়িতেই চলে এসেছি দিদিরা ছিল আর তার সাথে মুমিন ভাইয়া তো খুবই ভালো দিদিদের সামনে বিয়ে রয়েছে সেই কারণে আমাদেরও বললো যে না অক্টোবরে চলে মানে আসতেই হবে এরকমভাবে তো সত্যি একটা আলাদা এক্স क्या हुआ क्या था उधर हाँ एक मिनट स्किट कर रहा है दौड़ तो स्किट कर चुका ना जगह एक बार देखे नहीं ओके स्किट कर रहा है ऐसा চলো চলো হঠাৎ চাক আমার স্কিট করছিল কেন কে জানে আমাদের বলে দিই এখান থেকে উড়ির ডিস্টেন্স কিন্তু 46 কিলোমিটার আর আমাদের প্ল্যান ছিল যে পাকিস্তান বর্ডার একদম ঘুরে আসার মানে উড়ি যাওয়ার বাট কি আর করবো আমার একটু লেট হয়ে গেছিলাম আজকে না হলে ঘুরতেই পারতাম বাট নেক্সট টাইম কিছু জিনিস পরের জন্য থেকেই যায় তো নেক্সট টাইম আমরা উড়ি ঘুরতে যাবো আর কাশ্মীরে তো আমাদের অতিথি হয়েই গেল এখন টাইম ঘড়িতে 5:25 এখানেও সামনে বললো অনেক সুন্দর জায়গা আছে বললো উড়ি থেকেও মানে উড়ি হাফ উড়ি তোমরা ঘুরে নিতে পারবে এরকম আর কি এক্সপিরিয়েন্স হবে দেখো আমাদের ওখানে টোটো চলে এখানে ঘোড়ার গাড়ি চলে কি দারুণ আর এই জায়গাটা অনেকটা কনজেস্টেড মানে এত গাড়ি ঘোড়া রয়েছে আমরা এগোতেও পাচ্ছি না ওকে রাইট সাইডে বাড়িগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর তোমাদের এখন আমরা ঘুরিয়ে দেখাচ্ছি হচ্ছে বারামুলা ডিস্ট্রিক্ট কি জায়গা দেখো এখানে মানুষজন থাকে আর এই যে রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি না এটা কিন্তু সোজা চলে যাচ্ছে হচ্ছে উড়ি উড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা যাচ্ছি আর আমাদের লেফট সাইডে একটা পাহাড় রয়েছে যেখানে পুরোপুরি মাইনিং হয় একটাই কারণে কারণ এখান থেকে প্লাস্টার অফ প্যারিস পিওপি তৈরি হয় যা দিল্লি বোম্বে সব জায়গায় যায় কত কিছু জানতে পারছি মানে ট্রাভেল মানুষকে কত কিছু শেখায় নতুন মানুষের কালচার জানতে পারছি পৃথিবীটাকে সত্যি নতুনভাবে দেখছি ও ভাই ভ্যালিটা একবার দেখো এই কাশ্মীর কিন্তু এটা রেগুলার কাশ্মীর নয় এটা হচ্ছে আমাদের আজকের দিনের জন্য একটা স্পেশাল একটা অন্যরকম কাশ্মীর যেটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমি আর প্রতীকদা মানে আমরা তিনজন রোজও সবাই মিলে হয়তো কোনো একটা ভালো কাজ করেছিলাম সেই কারণে একটা দুর্দান্ত এরকম একটা এক্সপিরিয়েন্স করছি নমস্তে নমস্তে হ্যাঁ হ্যাঁ চলো 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 একসাথ ব্লগ বানায়ঙ্গে ও ভাই সত্যি এই যে দেখলে একজনের সাথে দাঁড়িয়ে দাদা কথা বলছিল বাইকের তো লাগেজ সব কিছু দেখার পরে বলছে যে তোমরা অনেক দূর থেকে এসেছো চলো একটু খাওয়া দাওয়া করো মানে গল্প স্বল্প করি এরকম বলছিল মানে আতিথিয়তা অন্য লেভেলের এখানকার মানুষজনদের দাদা বলছে যে দিলওয়ালোকা শহর হয় দিল্লি বাট আমাদের কাছে দিলওয়ালোকা শহর হচ্ছে কাশ্মীর সত্যি এটা বাস্তব কথা লোকজন কী লেভেলের ভালো হতে পারে সেটা এখানে আসলে বোঝা যায় সব জায়গায় খারাপ ভালো মিশিয়েই থাকে বাট আমরা যতজনের সাথে মিশেছি সত্যি আমাদের তো এক্সপিরিয়েন্স খুবই ভালো মানে অনবদ্য এক্সপিরিয়েন্স
वाला जो वाटरफॉल है हाँ। ये आउट ऑफ स्टेट मतलब कश्मीर से बाहर आज मुझे लगता है पहली बार आप एक्सप्लोर कर रहे हैं। ओके ओके, ये तो बहुत बहुत ही आला बात हो गया। कहाँ से भाई? कोलकाता से। कोलकाता से? अच्छा। भाई आपका तारीफ। मेरा नाम उमर है। उमर 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 भैया आदे साथे। चलो चलो, ये आपके सब्सक्राइबर हैं। सब्सक्राइबर तो अभी हुआ, पहले तो मैं तो भाई हूं ना, पहले बाद में सब्सक्राइब हुआ। तो भाई हमारे बोलो जे हमारे जो टाइम था तो ताहले किंतु हमरा उड़ी हो जेते बातम, बट मोमिन भैया हाफ हाफ पूरी हमको गुला। अरे दर हिंदी का पूरा एकदम मां बहन कर दिया मैंने। कोई बात नहीं, चलता है। तो मोमिन भाई हमारे बोलो जे हाफ उड़ी हमारे घूरिए देखाबे यार कि उड़ी केमन है। बट এখানকার কাশ্মীরের এই যে ভিউ देखो एक बार। এখান থেকে কিনতে দূর জানা পড়েগা ভাইয়া? अभी अप्रोक्स थोड़ा जंगल का भी व्यू है हाँ। तो नेचर वगैरह एक्सप्लोर कर लोगे क्योंकि इनके बीच में चलने में सुकून मिलता है, शांति है बहुत। और ये पेचों में देखते क्रिकेट खेलते ड्रीम वॉक ड्रीम ड्रीम वॉक हाँ 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 एकदम एकदम ओके। देवदार है जो भी आप देख रहे हो ना हाँ। ये देवदार के पेड़ है सारे, इनकी भी उम्र होती है कहीं 500 साल भी होते हैं 500। ओके বক্তব্যটা হচ্ছে যে আমাদের চারিপাশে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দেবদারু গাছ, এগুলো সব বলছে 500-600 বছর পুরনো। তো এটা ইনার কাশ্মীর তোমাদের দেখাচ্ছি, মানে এই সমস্ত জায়গায় তোমরা তো ভাইয়ার মুখে শুনলেই কেউ কিন্তু আসে না, পুরো একদম অফবিট। আমি হয়তো ফার্স্ট টাইম যে ক্যামেরাগুলো ক্যাপচার করছি, এখান থেকে ভিউটা একবার দেখো। ये जो मतलब ये जगह है ना, यहाँ खाली कश्मीरियों को पता है ये जगह, तो बाहर से जो आते हैं वो ऑलमोस्ट जाते हैं श्रीनगर जाएंगे, डल लेक जाएंगे, क्योंकि सबको मेन पॉइंट वही पता है कि श्रीनगर है, डल लेक है, और वलोर हो गया अपना, और गुलमर्ग हो गया। बाकी जो नीचे बारामला साइड जो व्यू है ना, जो ट्रैकिंग प्लेसेस है, जो वाटरफॉल है, उनको ज़्यादा एक्सप्लोर कोई नहीं करता। रास्तार पास दिए जो जलटा बोया जाए सेटा एतटा क्लियर, रास्ता तो बोलार बाहरे, मैं एक सरु एक पैच दिए हमें हाँटते हाँटते जा जंगलें भेतर दिए और पास दिए एरकम नदी बोए चले, पशे ही एक बार देखो हाँ झरना शब्द है ना, ये वाटरफॉल का साउंड आ रहा है ना, ये सारा वाटरफॉल का पानी बह रहा है ना हाँ हाँ, ये उसी का शोर है सर। देखो जाई वासी व्यू टैग बार, ओ माय गॉड, ये की एक्सपीरियंस कुछ है हमरा। देख के चलो बोलो ना भाई। দুর্দান্ত এক্সপিরিয়েন্স করছি সিরিয়াসলি, মানে কি বলবো, মানে হট করে কালকে দেখা হলো, দেন তারপর এত কিছু, মানে কালকে জল খাওয়া থেকে আজকে বিরিয়ানি খাওয়া সবই হলো, মানে সিরিয়াসলি, মানে ওনাদের বিহেভিয়ার অ্যান্ড দ্য জেস্টার দারুণ দারুণ, মানে এরকম অচেনা কাউকে দেখে যে কেউ এরকমভাবে তাকে বাড়িতে ডেকে জাস্ট কয়েক সেকেন্ডের আলাপ দেন, তারপরে নিজে দায়িত্ব নিয়ে এরকমভাবে ঘুরিয়ে দেখাচ্ছে, আর এরকম সুন্দর সুন্দর জায়গা, লিটারালি কি বলবো, মানে এটা আনকন্ডিশনাল লাভ সিরিয়াসলি, এটা সবার মধ্যে থাকে না, দারুণ লাগছে, খুব ভালো লাগছে খুব। যদি কাশ্মীরকে যে আমি এরকমভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারবো এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। দেখতে পাচ্ছ এরকম খাই, দেখো একবার জায়গাটা, তার নিচ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। চলো জুড়ে থাকো এরকম ভাবে আমাদের সাথে, বাকি এখনো অনেকটা ট্রেক করতে হবে। আমাদের চারিপাশে এখন এত গাছ রয়েছে না, যার জন্য এখানকার অক্সিজেন লেভেল এতটা হাই, বাতাসের মধ্যে একটা আলাদাই গন্ধ, মানে একটা ফ্রেশ এয়ারে একটা আলাদাই গন্ধ হয়, সেটা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, বাট উই ক্যান ফিল ইট।
আর এতটা হাঁটছি না, অনেকটা রাস্তা হেঁটে যেতে হচ্ছে আমাদের, বাট কষ্ট কিন্তু হচ্ছে না জাস্ট বিকজ এখানে অক্সিজেন লেভেল এতটা বেশি। ও কেমন একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি, পুরো একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে, আর এরকম ব্লগ হয়তো বাংলায় তোমরা আগে দেখোনি। আমার নিজেরও খুব ভালো লাগছে তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পেরে। সবাই হেঁটে চলেছে আমাদের পেছনে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়াটারফলে একদমই সামনে। জাস্ট শব্দটা শোনো তোমরা একবার, এই যে এই যে হচ্ছে ওয়াটারফল। আর উপরে আবি হাফ এন আওয়ার ওর লাগেগা, আধা কিলোমিটার ওর হবে, হাফ কিলোমিটার হবে। ये पूरा नहीं है, ये पूरा नहीं है, ये बस उसकी एक शाखा है। मेन वाटरफॉल टा এখনো বলছে 1.5 ঘন্টা লাগবে উপরে হেঁটে যেতে। আমরা কি যাবো উপরে? এই যে পাথরটা তুমি দেখতে পাচ্ছো, এখান থেকে সবাই মানে জলে ঝাঁপ মারে। এটা আর কি বলছে, এটা ডাইভ কে লিয়ে বানা হুয়া হ্যায় ভাই। জায়গাটা একবার দেখো, এখানে সবাই নাকি স্নান করে। লুক এট দ্য ভিউ, ये जो आपका पानी आ रहा है ये बराबर आपका गुलमर्ग ग्लेशियर जो है वहाँ से आ रहा है आपका पानी। पानी का फ्लो भी ज्यादा है और गहरा भी बहुत है, नियर अबाउट 30-50 फीट गहरा है। ये लगता है आपको कि ऐसे है लेकिन 30 फीट आपका ये गहरा है यहाँ पे। अभी हम वाटरफॉल के लिए और ऊपर जाएंगे जो कि हमारा हाफ एन आवर ऊपर है। आप जो विजिट कर रहे हो ये आप फर्स्ट टाइम आप इंडियन व्लॉगर ऐसे हो जो कि यहाँ पे एक्सप्लोर कर रहे हो नमलन वाटरफॉल को। वी आर लकी एनफ, तो आप लोगों को ऐसा फ्रेंड जब मिल गया, थैंक यू सो मच। चलो आपको हम अगले टाइम पे जब आप नहीं, अक्टूबर में जरूर आएंगे। गुरेज वैली आपको एक ऐसी वैली मिलेगी दिखाएंगे जिसके बारे में लोगों ने बस सुना है, वो आपको एक्सप्लोर कराएंगे। वहाँ के मतलब वहाँ का नेचर आपको, हम जब होते हैं वहाँ पे हम परेशान हो जाते हैं कि ऊपर वाले ने बनाया क्या है, किस चीज से बनाया है। उसके बाद छो नेक्स्ट टाइम ताले गुरेज वैली पक्का। नीचे कमेंट करे जाना जो ओखने तुम देखते जाओगे ना, मैंने हमारा तो अवश्य ही आसबो। गुरेज वैली में हमें जो क्लाउड्स मिलते हैं वो एरोप्लेन में देखने को मिलते हैं, लेकिन हमारे पास जो वहाँ पे क्लाउड्स मिलते हैं वो आपको, आप उनको फील कर सकते हो, टच कर सकते हो। इस हाइट पे हमें क्लाउड्स मिलते हैं, हम क्लाउड्स के ऊपर होते हैं। अनेक किछु इनफॉरमेशन जानते पारलाम सत्यि, यदि एका एक सब जगह घूरते आसतम ना किछुई जानते पारतम ना। সেই কারণে লোকাল মানুষের সাথে কথা বললে মানে সত্যি আলাদাই ফিল পাওয়া যায়। তার সাথে যাতে কাশ্মীরিরা, তো আমি তোমাদের দেখাতে দেখাতে বা গোপনে বলতে বলতে আসছিলাম, মানে এনাদের আতিথিয়তা নেক্সট লেভেল। আপ লোক বাত করতে হো মুঝে সারা সমঝ আতা হ্যায় সারা, হ্যাঁ অলমোস্ট আ জাতা। কুছ তো বাতাও বেঙ্গলি মে, কুছ কুছ বোলনা নি আতা হ্যায়, মতলব জেসে আপ। ওকে ওকে, আই লাভ ইউ কো ক্যা বলোগে? আমি তোমারো ভালোবাসি। এই দেখো সবকো পাতা হতা হ্যায়, তোমারও নেই তোমাকে, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা তোমাকে ভালোবাসি। বক্তব্যটা হচ্ছে যে ওয়াটারফল তো আমরা অনেকই দেখেছি, মানে সত্যি অনেকই লাইফে ওয়াটারফল দেখেছি, বাট এরকম একটা রাস্তা দিয়ে এসে এরকম এত বড় বড় গাছ এরকম নেচারের মধ্যে দিয়ে এসে এরকম নতুন কাশ্মীর, মানে আমাদের নতুন নেই এখন পুরনো হয়ে গেছে, কালকে দেখা হয়েছে, বাট আজকে এরকম বহুতই খাস, বহুতই এক্স্যাক্টলি বহুতই খাস। আমি গল্প করি না, একটু গল্প করে আসছি আমি, মানে এখানে এত এত গল্প আছে। ওই যে ওই দাদা, ওই দাদাকে নাম মানে ভুল গেছে, উসকা নাম কেতা ভাই, উমর 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 ভাইয়া এক মিস্ট্রি বল রহা হ্যায়, তো মানে ওটাও তোমাদের শোনাচ্ছি। বাট বক্তব্য যেটা আমি যে বলছিলাম যে ওয়াটারফলটা ইম্পর্টেন্ট না, এই যে অ্যাম্বিয়েন্সটা এখানে এসে ট্রেক করে এসে বসে সবাই মিলে গল্প করছি চিল করছি এটা ইম্পর্টেন্ট। আর এটা কি মিস্ট্রি বলছে এটা শুনে আসি, ক্যা বলে? চলো চলো মিস্ট্রি বল রহা হ্যায়, চলো ইয়ে আমারে মিস্ট্রি মাস্টার আপকো কুছ মিস্ট্রি মাস্টার হিস্ট্রি কা বহুত জ্ঞান হ্যায়, বহুত হি জ্ঞান হ্যায়, বহুত জ্ঞান হ্যায়, ইয়ে ইসকো মাই বলতা হু জ্ঞান বাবা, ঠিক হ্যায়, इसको कुछ भी पूछ लो कहीं का भी पूछ लो बंदा सब कुछ जानता है। मिस्ट्री हमारे पास ये है, मतलब कि जो गुरेज वैली है, गुरेज वैली के आपके वहाँ पे एक ट्रैक मिलेगा जो कि हब खातून ट्रैक है, सिक्स आवर्स, हाँ फेमस ट्रैक है वो वहाँ का। तो वहाँ पे क्या मिलेगा आपको, वहाँ पे एक छोटा सा पहाड़ है, पहाड़ क्या है 6 घंटे का ट्रैक है, 6 घंटे जैसे आप ऊपर जाते हो वहाँ पे आपका थोड़ा सा पानी का तालाब मिलेगा, तो पानी का तालाब ऐसा कुछ है तो नीचे से उसको यहाँ से नदी बह रही है, पूरा पानी जो है पहाड़ के बीच से निकल के यहाँ से आ रहा है, नदी बह रही है। और उस पानी को अगर आप यूज़ करते हो टी बनाने में, आपको शक्कर डालने की ज़रूरत नहीं पड़ती है, इतना मीठा पानी है। और वहाँ पे जो मिस्ट्री है वो अपने पास किसी को आने नहीं देती है, जो भी उस तालाब के ऊपर उस लेक के ऊपर चला जाता है तो वहाँ पर वो इतनी ज़ोर से बारिश कर देती है
कि वहाँ पे निकलना ना मतलब पहुँचना ही इम्पॉसिबल रहता है, इतनी बारिश रहती है, सिर्फ उस पहाड़ की चोटी पे बारिश होती है, आसपास कहीं पे भी आपको बारिश नहीं मिलेगी, क्योंकि वो आबा खातून क्योंकि वो कश्मीर की मतलब मशहूर है, हिस्ट्री जो कश्मीर की है वो बहुत ही मशहूर खातून रही है, मतलब बहुत ही परहेजगार रही है, परहेजगार मीन्स कि बहुत ही नेक रही है। तो उन्होंने एक दुआ की है कि जब एट लास्ट जब उनका डेथ हुआ तो वो उस पहाड़ पे चली गई, वो और दुनिया से भाग गई, मतलब वो दुनिया से भाग गई। जैसे हम मकबरे देखते हैं, कब्रिस्तान देखते हैं, हम जा सकते हैं उन कब्रों पे, उन मकबरों पे हम जा सकते हैं, बट उस मकबरे पे नहीं जा सकते क्योंकि उन्होंने दुआ की है कि मुझे और कोई नहीं देखना चाहिए। अब वहाँ है क्या क्या नहीं है वो किसी को नहीं पता, वो किसी को नहीं पता क्योंकि वहाँ पे कोई वो किसी को आने नहीं देती है, क्योंकि उसकी जो उसका जो मकबरा है वो आज तक किसी को पता नहीं है कहाँ पे है क्या है। वो शायर भी रह चुकी है, सिंगर भी थी, वो खुद से वो अपने मतलब सॉन्ग्स वगैरह लिखती थी कश्मीरी में, कश्मीरी में वो जो भी लिखती थी नेचर के ऊपर लिखती थी। उसका गाना अवेलेबल है, उसका गाना आपको अवेलेबल मिलेगा। सैम बट नहीं है, सैम बट जो बाहर गए हैं जम्मू, उन्होंने उनका एक गाना गाया है, गुलन आमई बहार अज साल अंतन बाल यार वसीए बुलन आमई बहार अज साल अंतन बाल यार। আচ্ছা তো অনেকটা টাইম আমরা এখানে কাটালাম, টাইম হচ্ছে ঘড়িতে এই যে দেখো কটা বাজে, ছটা এখন অলমোস্ট সাতটা বাজে। मैं जब 8th स्टैंडर्ड में था तो मैं घर से भाग गया था, इस वजह से कि ट्यूशन जाना पड़ता था मुझे। तो मैं आपको स्टोरी बताता हूँ, 7 रुपीज लेके मैं यहाँ से भाग गया जम्मू। तो जम्मू जैसे ही मैं वहाँ पे पहुँचता हूँ तो जम्मू में मैंने कॉल सेंटर 8th स्टैंडर्ड में ज्वाइन किया हुआ है, तो वहाँ से जब मैं वापस आया फिर मैंने शिमला उसी टाइम पे अपना स्पेंड किया शिमला। क्लास 8 में आपको जॉब किसने दिया, उसका तो तारीफ करना चाहिए है ना। उनको पता है कश्मीरी है कैसे, उनको तो पता होगा कश्मीरी है कैसे, तभी तो वो दिया। सब लोग हाय कर दो, मेरा एक छोटा सा चैनल है यूट्यूब में, सब सब लोग आपको देखेगा, ठीक है, आप सब्सक्राइब भी करना। उसपे नाम इनका ड्रीम वॉक आता है, ड्रीम वॉक वो जी, हां उस पे आप लोग सब सब्सक्राइब करना, लाइक शेयर। आप लोग कुछ बोलना भी चाहते हो कश्मीर के बारे में, आपको जो बोलना चाहते हो बोल सकते हो। अच्छा कश्मीर के बारे में शॉर्ट में थोड़ा, शॉर्ट में चलो चलो। देखो हम कश्मीरी लोग जो है वो मेहमान नवाजी में नंबर एक पर है, ये तो प्यार और मोहब्बत है जो है इनकी जबान से निकलता है, दिल में भी प्यार है जबान से भी प्यार है, और मेहमान नवाजी जो है वो नंबर एक पर है, और हम सब का खुसूसन जो भी मेहमान हो इसका इज्जत करना जानते हैं, हाँ इसकी सलामती के लिए अपनी जान तक देंगे। हाँ हाँ हमारी क्या ये जो मेहमान नवाजी में है, मैं फिर भी कहता हूँ मेहमान नवाजी में नंबर एक है, ये तो हम लोगों को पता चल गया। हाँ चल गए, बस यही पैगाम आपको देना है, आगे ना, आगे ना, यही आपको क्या है, आपको बताना है वहाँ आगे आ गया कश्मीरी लोग क्या है ना, ओ कश्मीरी ऐसे जाए रे वो है यार, ये तो आप देखा यही है ना, बहुत अच्छा लगा मिलकर। चलो 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 चलो, चाय पीजिए, थैंक यू। आपको थोड़ा पहले आना था, हम तो यहाँ की है ना, आपको हम मेहमान नवाजी करते हैं, आप तो हमारा भाई है ना, ये हमारे भाई का ये कोलकाता भी जाएगा हमारे साथ भाई। चलो चलो ठीक है, हम भी आएंगे ना कभी, हां अभी चलो अभी चलो, नहीं आएंगे ना जरूर जरूर, थैंक यू बाय, थैंक यू सो मच যাদের সাথে দেখা হচ্ছে তারাই বলছে বাড়িতে চলো চা হবে, বাড়িতে চলো থেকে যাবে।